সন্ধ্যার পর অন্তিম সংস্কার করানো পণ্ডিত সোমনাথ যখন সারাদিনের জ্বলন্ত চিতার ছাই পরিষ্কার করে বাড়ি ফিরছিল, তখন সে সেখানকার শ্মশান ঘাটের এক কোনায় একটি মেয়েকে চুপচাপ বসে থাকতে দেখে। আসলে সোমনাথ অনেকদিন ধরে ওই মহিলাটাকে ওই জায়গায় বসে থাকতে দেখছে, আর আজও যখন সে ওই মেয়েটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তার মনে হয় আজ এই মহিলাটার সাথে একটু কথা বলা উচিত, ওর এই অবস্থার কারণ জেনে নেওয়া উচিত। এই কথা ভেবেই সোমনাথ যখন ওই মহিলাটার কাছে গেল, তখন ওই মহিলাটা তার ছেঁড়া আঁচল দিয়ে নিজের মুখ ঢাকতে ঢাকতে বলে, খবরদার, যদি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছো তো আমি তোমাকে মেরে ফেলবো। ওই মহিলাটার কথা শুনে সোমনাথ তার দিকে দু কদম দূরে সরে যায়। তার এই অবস্থার উপর প্রশ্ন তুলে এইটুকুই বলে, বেশ কয়েকদিন ধরেই দেখছি তুমি এই শ্মশান ঘাটের বাইরে বসে থাকো, এখন এই জায়গায় কি কারো অপেক্ষা করা যায় নাকি? মানুষ এখানে তখনই আসে যখন তাদের সময় শেষ হয়ে যায়। যাও, কোনো এক আশ্রমে গিয়ে সেবা করো অথবা চাকরি খুঁজে নাও, এখন তোমার বয়সটাই আর কত। ওই মহিলাটাকে এসব বলে সোমনাথ সেখান থেকে যেতে ওই মহিলাটা বলে উঠে, বাবা, আমি মরার জন্যই তো এখানে এসেছি, যদি আপনি আমাকে জীবিত পুড়ে মেরে ফেলেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। মহিলাটির কথা শুনে সোমনাথের পা একদম জমে যায়। এ কি আজে বাজে কথা বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আশ্রমে না যেতে চাইলে কোনো পাগলাগারদে চলে যাও, দুই বেলা ফ্রিতে তো খাবার পেয়ে যাবে। কিন্তু কাল সকালে আমি যেন তোমাকে এখানে আর না দেখি, যদি দেখি তাহলে হাসপাতালে কল করে পাগলাগারদে ভর্তি করিয়ে দেব। এসেছে, আমাকে জীবন্ত পুড়িয়ে দাও। মহিলাটির কথা শুনে সোমনাথের রাগ সাত আসমানের উপর পৌঁছে যায়। তারপর সোমনাথ ওই মহিলাটাকে আরো অনেক কথা শুনিয়ে দেয়। তারপর যখন ওই মহিলাটা সেখান থেকে চলে যাওয়ার জন্য উঠে বসে, তখন একটি ঝোড়ো বাতাসের কারণে ওই মহিলাটার আঁচলও তার সঙ্গ ছেড়ে দেয়। আঁচলটা সরে যেতেই সোমনাথ ওই মহিলাটাকে চিনতে পেরে যায়। গুড়িয়া, এটা কি তুই? সোমনাথ কাঁপা কণ্ঠে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করে। এটা শুনে ওই মহিলাটার চোখও ভিজে যায়। সে আবারও নিজের চেহারা লুকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সোমনাথের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়ে গিয়েছিল। আর তার সামনে বসে থাকা অসহায় মহিলাটার চেহারা দু হাতের তালুতে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। সোমনাথকে এভাবে কান্না করতে দেখে ওই মহিলাটাও সোমনাথকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তারপর দুঃখের সাগরে ডুব দিয়ে শুধু এইটুকুই বলে, হ্যাঁ বাবা, আমি আপনার গুড়িয়া। দুজন একে অপরকে নিজেদের পরিচয় বলে দিয়েছিল, কিন্তু নিজেদের মধ্যকার কষ্টগুলোর কথা এখনো খুলে বলেনি। সোমনাথ গুড়িয়াকে তার সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। তারপর তারা দুজন খাবার খাওয়ার পর আরাম করে বসে কথা বলতে শুরু করে। মনে আছে যখন প্রথমবার তোকে অনাথ আশ্রম থেকে এখানে এনেছিল, তখন তোর বয়স মাত্র 5 বছর ছিল, আর তুই আমার এই বাড়িতে আসার পরেই আমি এই আম গাছটা লাগিয়েছিলাম। তুই রোজ সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে ওকেই জড়িয়ে ধরতি, বলতি এটা গাছ নয়, এটা আমার ছোট ভাই, এই গাছটা তো নিজের জায়গাতেই রয়ে গেল, কিন্তু তুই কোথায় হারিয়ে গেলি গুড়িয়া? তারা দুজনেই নিজেদের পুরনো দিনের কথা মনে করছিল। গাছটাকে দেখে গুড়িয়াও তার পুরনো দিনের কথা ভেবে হেসে উঠে। তারপর সোমনাথ বাবাকে বলে, হারিয়ে যায়নি বাবা, হেরে গিয়েছিলাম শুধু। আমি যে লোকটার হাত ধরেছিলাম, যাকে বিশ্বাস করেছিলাম, সে আমাকে মরার জন্য একা ফেলে রেখে চলে গিয়েছিল। এক মুহূর্তের মধ্যে আমি তার জীবনের আবর্জনা হয়ে উঠি। বাবাকে এসব কথা বলার সময় গুড়িয়ার মুখটা একদম শুকিয়ে যাচ্ছিল। কি হয়েছিল? হঠাৎ করেই তুই কোথায় চলে গিয়েছিলি আর কেন? বাবার কথা শুনে গুড়িয়া তার বিগত 5 বছরের কথা ভাবতে ভাবতে বলে, বাবা, আমি আমার কলেজের একটি ছেলেকে ভালোবেসে ফেলেছিলাম, ওর নাম রাজীব ছিল।
অনেকবার ভেবেছিলাম আমি আপনাকে ওর কথা জানিয়ে দিব, কিন্তু কখনোই সাহস করে উঠতে পারিনি। বাবা, আমি বিয়ের আগেই গর্ভবতী হয়ে গিয়েছিলাম। আমি পৃথিবীর ভয়ে কুঁকড়ে গিয়েছিলাম। লোকজন আপনাকে উল্টা পাল্টা কথা শোনাতো, বলতো এক ব্যক্তির একটি অনাথ মেয়েকে তার মনে জায়গা দিয়েছিল, কিন্তু ওই মেয়েটা তার বাবার চেহারাতেই চুনকারি লেপে দিয়েছে, তাই আপনাকে কোনো কিছু না বলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। গুড়িয়ার মা হওয়ার কথা শুনে সোমনাথ হতভম্ব হয়ে যায়, কিন্তু সে কিছুই বলে না, চুপচাপ গুড়িয়ার কথাই শুনতে থাকে। এরপর আমি এই বাড়ি ছেড়ে দেই আর রাজীবকে মানিয়ে বিয়ে করে নিই। তারপর ওর বাড়িতে চলে যাই। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওর পরিবারের লোকেরা আমাকে আপন করে নিবে না। রাজীবের পরিবারের লোকেরা আমাকে ভালোবেসে আপন করে নিয়েছিল, কিন্তু আমি ওই বাড়িতে পা রাখতেই ওই বাড়ির উপর দুর্যোগ নেমে আসে। বিয়ের প্রথম সপ্তাহে রাজীবের বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার কিছুদিন পর আমার শাশুড়িও বিছানায় পড়ে যায় আর আমার শ্বশুরও প্যারালাইসিসে আক্রান্ত হন। সবাই ধরেই নেয় যে আমি ওই বাড়ির জন্য অশুভ। আমি এইসবের কোনো কিছু বুঝে ওঠার আগেই জানতে পারলাম আমার পেটে বেড়ে ওঠা সন্তানটাও আর নেই, আর এখন আমি আর কখনোই মা হতে পারবো না। এইসব দেখে রাজীব আমাকে ওর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি কোথায় যেতাম বাবা? তাই গত 4 বছর ধরে আমি এখানে ওখানে ঘুরে বেরিয়েছি। অপরিচিত পুরুষদের চোখ আমাকে কুড়ে কুড়ে খেয়েছে, আর এখন ক্লান্ত হয়ে যখন আমি মরার সিদ্ধান্ত নেই, তখন আমার ভাগ্য আমাকে আপনার কাছে নিয়ে আসলো বাবা। বাবাকে এইসব কথা বলে গুড়িয়া কান্নায় ভেঙে পড়ে। না রে মা, তুই আমার বাড়িতে আসার সাথে সাথেই আমি তোর রাশিফল তৈরি করেছিলাম। তুই যেই বাড়িতে উঠবি সেই বাড়িতেই সুখ আর সমৃদ্ধির বন্যা হয়ে যাবে। নিশ্চয়ই তোর শ্বশুর বাড়ির লোকেরাই কোনো চাল চেলেছে। সোমনাথের কথা শুনে গুড়িয়াও এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে যায়, কিন্তু সে আর কোনো কিছু বলে ওঠার আগে সোমনাথ তাকে ওই শ্মশানের খাটে নিয়ে যায়। গুড়িয়া যখন মনোযোগ দিয়ে শ্মশান ঘাটের ভেতরে দৃশ্য দেখার চেষ্টা করে, তখন সে ওই শ্মশান ঘাটের এক কোনায় একটি মহিলার লাশের উপর একটি অঘরীকে বসে থাকতে দেখে। অঘরী নান্দা, আজ তোকে আমার প্রয়োজন। আজ তোকে আমার বন্ধুত্বের প্রতিদান দিতে হবে বন্ধু। সোমনাথের কথা শুনে অঘরী নান্দা যখন তার চোখ খুলেন, তখন সে তার সামনে গুড়িয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। গুড়িয়ার দিকে তাকাতেই অঘরী স্পষ্টভাবে তার আগের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখতে পায়। মা, তোর সাথে যা হয়েছে তার সবটাই একটা ষড়যন্ত্র। শুধুমাত্র তোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা এই কাজটি করেছে, আর তুই পাগলের মতো ওই সব লোকেদের ধোকা ভেবে সত্য ভেবে বসে আছিস, আর গত 4 বছর ধরে নিজেকে অভিশাপ দিয়ে আসছিস। অগুরির কথা শুনে গুড়িয়া চমকে উঠে। কিন্তু বাবা, আপনি এখন যা যা বলছেন আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। গুড়িয়ার কথা শুনে অঘরি হেসে উঠে, তারপর চিতা থেকে নেমে তার ব্যাগের ভেতরকার কিছু ছাই বের করে গুড়িয়ার সামনে ফেলে দেয়। ওই ধোঁয়ার মাঝে সে তার শ্বশুর বাড়ির হাসি খুশি পরিবারটাকে দেখতে পায়, আর তার স্বামী রাজীবও আরেকটি বিয়ে করে নেয়। এখন তার একটি ছেলেও আছে, আর ওই ধোঁয়ার প্রতিচ্ছবিতে এসে তার শ্বশুর শাশুড়ি আর দেবরকে দেখতে পাচ্ছিল। সবাই একত্রিত হয়ে হাসি তামাশা করছিল। এসব দেখে গুড়িয়া তার চোখের পানি ধরে রাখতে পারে না। সে নিশ্চিত হয়ে যায় যে তার সাথে প্রতারণা করা হয়েছে। সে এসব দেখে রাগে আগুনে জ্বলে উঠে, আর সোমনাথও এখন তার মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দিতে চাইছিল। তারা দুজন শ্মশান ঘাট থেকে বেরিয়ে যেতেই অঘরী নান্দা তাদের দুজনকে শুনিয়ে শুনিয়ে বলে, আচ্ছা, প্রথমে মরতে চেয়েছিলি আর এখন মারতে চাইছিস? অঘরীর কথা শুনে
গুড়িয়ার পা আটকে যায়। তাহলে আর কি করব, ওই প্রতারকদের এভাবে ছেড়ে দেব, মাফ করে দেব ওদের? না, একদম না। আমি তো কখনোই এমনটা করতে বলিনি। আমি তো শুধু এইটুকুই চাই যে ওরা তোমার উপর যেই অশুভ লক্ষণগুলো লাগিয়েছে সেগুলোকে তুমি সত্য করে দাও, আমার শিষ্য হয়ে যাও, আমি তোমাকে কালো জাদু শিখাবো, তারপর তুমি নিজেই তোমার প্রতিশোধ নিতে পারবে আর অন্যদের সাহায্যও করতে পারবে। সোমনাথ গুড়িয়াকে অঘরীর শিষ্য হতে দিতে চাইছিল না, কিন্তু গুড়িয়া আগে হ্যাঁ বলে দেয়। পরের দিন থেকে গুড়িয়া অঘরীর শিষ্য হয়ে যায়, তার কাছে কালো জাদু শিখতে শুরু করে। তারপর মাত্র কয়েক মাসের মধ্যে গুড়িয়া কালো জাদু ভালোভাবে রপ্ত করে ফেলে। তারপর সে আর এক মুহূর্ত নষ্ট না করে সোজা নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। গুড়িয়ার শ্বশুর বাড়ির লোকেরা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সবাই ভেবেছিল গুড়িয়া এতদিনে মরে গিয়েছে, কিন্তু সে তো এখন একদম ঠিক আছে, সে তার প্রতিশোধ নেওয়ার জন্যই আমাদের কাছে এসেছে। সুমন্ত, তুমি এখানে কি করছো? তুমি তো মরে গিয়েছিলে, তাই না? রাজীব এই প্রথম গুড়িয়াকে তার আসল নামে ডেকেছিল। সে তাকে ধরে তার ঘর থেকে বাইরে বের করে দিতে যেতে গুড়িয়া মানে সুমন্ত কিছু মন্ত্র উচ্চারণ করতে শুরু করে আর রাজীব এক ধাক্কায় দেয়ালের সাথে মিশে যায়। রাজীবের এই অবস্থা দেখে তার পরিবারের সদস্যরা গুড়িয়াকে দেখে ভয় পেতে শুরু করে, কিন্তু গুড়িয়া এখন তার রাগের আগুনে পুড়ে যাচ্ছিল, তাই এক এক করে সে ওই পরিবারের সকল সদস্যদের সাথে তাই করে যা বলে তার সাথে অন্যায় করা হয়েছিল, কিন্তু তবুও তার রাগ কমেনি। সে রাজীবকে প্রাণে মারার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় রাজীবের নতুন স্ত্রী তার বাচ্চাকে কোলে নিয়ে গুড়িয়ার কাছে তার স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। কোলে থাকা বাচ্চাটি বাড়িতে ঘটে যাওয়া এসব ঘটনা দেখে জোরে জোরে কান্না করছিল। তার কণ্ঠস্বর শুনে গুড়িয়া একা একাই শান্ত হয়ে যায়। বাচ্চাটাকে কান্না করতে দেখে গুড়িয়ারও চোখ ভিজে যায়। সে ওই বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দেয় আর উল্টো তার বাবা সোমনাথের বাড়ি ফিরে যায়। রাজীবের পরিবার গুড়িয়াকে নিয়ে যা যা বলেছিল গুড়িয়া তার সবটাই সত্য করে দিয়েছিল আর তার পুরো জীবনটাই অঘরী নান্দার সেবায় বিলীন করে দেয়। আর তারপর অঘরী নান্দার দেখানো পথে হাঁটতে শুরু করে। ভয় ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন, হয়তো পরবর্তী রু কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।